গোডাউনে আগুন লেগে চাঞ্চল্য বনগায়। দমকলের দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে লেগেছে আগুন তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। বাড়ির নিচে থাকা গোডাউনে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনায় চাঞ্চল্য বনগা শহরে। দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে বনগা স্টেট ব্যাংক সংলগ্ন কুড়ির মাঠ এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রাতে বাড়ির মালিক সুপ্রিয়া শেঠ হঠাৎই দেখেন তার বাড়ির নিচে গোডাউন থেকে ধোঁয়া বেরোতে। এরপরই তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির মালিক খবর দেন স্থানীয় কাউন্সিলর অমিতাভ দাসকে। এরপর স্থানীয় কাউন্সিলর অমিতাভ দাস খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মীরা। এরপর দমকল কর্মীরা সেই গোডাউনের দরজার তালা ভেঙে দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে রীতিমতন আতঙ্কিত বাড়ির সদস্যরা। তারা জানিয়েছেন গোডাউনের উপরেই তারা বসবাস করেন। এই বিষয়ে বাড়ির এক মহিলা সদস্য সুপ্রিয়া শেঠ জানান, আমি গতকাল বাড়িতেই ছিলাম, সন্ধ্যাবেলা হঠাৎই জানালা দিয়ে দেখতে পাই নিচের গোডাউন থেকে বিভৎস ধোঁয়া বেরোচ্ছে। আমি আতঙ্কিত হয়ে পড়ি, স্থানীয় কাউন্সিলরকে খবর দিই। স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় তালা ভেঙে দীর্ঘ দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনে থাকা লোকজনেরা প্রায় সময় গোডাউনে ধূমপান করত। ওদেরকে এর আগেও একাধিকবার বারণ করা হয়েছে, তবে কিভাবে আগুন লেগেছে সেটা বলতে পারবো না। আমি প্রথম বুঝতে পারিনি, প্রথম দেখি ধোঁয়া আসছে জানলা দিয়ে, তো আমি ভাবলাম ঘরের মধ্যে কোনো কিছু কারেন্টের কোনো কিছু হলো কি না। আমি চারিদিকে দেখছি, আধ ঘন্টা ধরে উপরটা আমি দেখলাম, দেখলাম কোনো কিছু না, জানলা দিয়ে দেখি ছাদে উঠলাম, জানলা তখন দেখি জানলার ভেন্টিলেটার দিয়ে আগুনটা মানে ধোঁয়াটা বেরোচ্ছে। তো তখন আমি নিচে আসলাম, নিচে এসে দেখি নিচের ঘরের দরজার পাশ দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে। তখন আমি ভাইবোকে ফোন করলাম, ভাইবোকে ফোন করার পরে তারপরে আমি আর মানে কোনো দিশা পাচ্ছি না। তারপরে আমি বিশ্বজিৎদারে ফোন করলাম, ফোন করার পরে বিশ্বজিৎদার থানায়ও জানাচ্ছে, ভাইপোও জানিয়েছে। তারপরে অমিতাভ ভাইপো আসলো, তখন থানার থেকে গাড়ি আসলো, ভাইবিট সব কিছু নিয়ে ভাইপো থেকেই সব কিছু করলো। এর কারেন্টে ওদের হলো ফ্যানের ব্যবসা, এবার যত কার্টুন সব ওর মধ্যে রাখে। হঠাৎই এলাকায় এমন আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর অমিতাভ দাস জানান, আমি বাড়িতেই ছিলাম, হঠাৎই বাড়ির মালিক আমাকে খবর দেন তার বাড়ির একটি গোডাউনে আগুন লেগেছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং দমকলকে খবর দিই। তারপর বনগাঁ পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরেও খবর দিই। এই বিষয়ে তিনি আরও জানান, 12:20 সময় খবর পাই যে হচ্ছে এরকম আগুন লাগে, তখনই আমরা সব ছুটে আসি। তারপরে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ভোলা পাল যে আছে তারই গোডাউন এখানে, মনে হয় যে হচ্ছে কোনো আগুন ফাগুন সিগারেটের ধোয়া বা কিছু থেকে আগুনটা লেগেছে, এইটুকুনি খবর পাই আমি। তারপরে তো তোমরা দেখতেই পারলে যে হচ্ছে কি হয়েছে, পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে, চারটে ফ্লোর ধরে আগুন লেগে গেছে, উপরের ছাদ পুরো হচ্ছে গরম হয়ে গেছে। এটা ইলেকট্রিকের গোডাউন, কার্টন ফাটন ছিল, পাড়ার লোকজন হচ্ছে ইয়ে হয়ে গেছে, মানে একটা আতঙ্কিত ভাব বা সবার মধ্যে কাজ করছিল। আমরা সব উপর থেকে নামিয়ে নিয়ে এসেছি পরিবারের লোকজনকে, সবাই এখন সেফটি আছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। ধনতেরাস, ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।